হে গাইস, কেকেস ওয়ার্ল্ডে আজকে কিন্তু একদম অন্যরকম একটা ভিডিও, বলতে পারো একটা ইন্টারভিউ। আজকে কে আছে যারা আমার সঙ্গে? সেলিব্রিটি জয় সেনগুপ্ত, অ্যাক্টর। চলো তাহলে জয়তার মুখে শুনে নিই জয়তার একদম বিগিনিং থেকে এখন পর্যন্ত জার্নির ছোট্ট করে গল্প। জয়দা, ওয়েলকাম টু কেকেস ওয়ার্ল্ড। তোমাকে যখন আজ পেয়ে গেছি সেটে, বাই দ্য টাইম বলে রাখি যে এটা একটা আমাদের শুটিং ফ্লোর এবং এখানে চড়ুইভেতি শুটিং চলছে। ডিরেক্টর আছেন জয় ভট্টাচার্য, আর এখন আপনাদের সবার সামনে জয় সেনগুপ্ত। জয়দা, হার্টফেল্ট ওয়েলকাম। আচ্ছা, তো এই কতদিনের এখন কলকাতা সফর? আমি এসেছিলাম 6-7 দিনের জন্য। আচ্ছা, কিছু ছোটো ছোটো কাজ, কিছু ছোটো ছোটো মিটিং, কিছু পরবর্তী প্রজেক্টের লুক টেস্ট, স্ক্রিপ্ট রিডিং, ওয়ার্কশপ, এসব মিলিয়ে একটা 6-7 দিনের নিজেকে প্যাকেজ দিয়েছি। 1995 থেকে আমি টেলিভিশনে কাজ করতে শুরু করি, সেখানে প্রচণ্ড ব্যস্ত হয়ে যায় আমার। আমি খুব লাকি ছিলাম, প্রচুর কাজ পেয়েছিলাম টেলিভিশনে। আমি অ্যাঙ্কারিং করতাম, হোস্টিং করতাম, ভিজেইং করতাম, অ্যাক্টিং করতাম, সব কিছু করতাম। 1995 থেকে 2003 অবধি আমি টেলিভিশনে বেশ ভালোভাবে ইনভলভ ছিলাম। আর আমি দিল্লি থেকেই এসব কাজ শুরু করি। তারপর আমি একটা শো করতাম, হোম টিভি বলে একটা চ্যানেল ছিল সে সময়, তার হয়ে একটা ক্রিকেট শো, কুইজ শো, কোয়েশ্চন ক্রিকেট হোস্ট করতাম। বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, সেটা TWI UK-এর একটা কোম্পানি প্রডিউস করতাম, তো সেটার প্রচুর শুটিং বোম্বেতে হতো। আমাকে মাসে 10-12 দিন বোম্বেতে থাকতে হতো। থাকতে থাকতে সেখানে একটা নাটক পেয়ে গেলাম বোম্বেতে। আচ্ছা, সেটা করতে করতে আমি বোম্বেতে দেখে গেলাম। আচ্ছা, সেই নাটকটা দেখতে গোবিন্দ নিলানি এসেছিলেন, যিনি ইন্ডিয়ার প্যারালাল সিনেমা মুভমেন্টের একজন বড় স্তম্ভ ছিলেন আর আমার ফেভারিট ডাইরেক্টরের মধ্যে একজন পড়েন। উনি আমার মানে ছোটোবেলার বাসনা ছিল যে যিনি আক্রোশ আলসাতে পারেছিলেন তার সঙ্গে কোনো কাজ করতে পারি। সেভাবে সিনেমা নিয়ে আমার কোনো অভিনয়ের অ্যাম্বিশন ছিল না, কিন্তু সিনেমা টানতো আমাকে। আমি সিনেমা স্টুডেন্ট ছিলাম এবং ভালো সিনেমা বিশেষ করে আমাকে মানে ভালো কাজ করার একটা খিদে ছিল। হ্যাঁ, একটা আকর্ষণ ছিল আর্টিস্টিক কাজ, ক্রিয়েটিভ আর্টিস্টিক কাজ। তো গোবিন্দ নিলানি সেই নাটকটা দেখতে এসে আমাকে কাস্ট করেন তার ছবিতে। তখন 1084 মা, 1084 কি মা, জয়া বচ্চন ছিলেন, আমি ছিলাম, আমার পক্ষের ছিল। তো সেই ছবিটা দিয়ে আমার সিনেমাতে পদার্পণ শুরু। তো 1992 যেটা বলে প্রফেশনাল থিয়েটারের শেখা শুরু হলো, 1995 টেলিভিশন শুরু হলো, 1998 থেকে সিনেমা শুরু হলো। আর 2000 আমি কলকাতা থেকে ডাক পাই পাতাল ঘরের জন্য। এটাও আমার ভাগ্য যে প্রথম বাংলা ছবি, একটা এই লেভেলের ছবি, টেকনিক্যালি, কন্টেন্ট ওয়াইজ, ভিশন ওয়াইজ একটা অন্যতম ছবি, সর্বকালের শ্রেষ্ঠ ছবির মধ্যে পড়ে বাংলা ছবিতে। অ্যাটলিস্ট যারা ছবি বানায় তারা কিন্তু পাতালঘরকে একটা সেই জায়গায় রাখে। ভালো নাটক, ভালো সেট আপ, তার ভালো প্রজেকশন যদি হয় তাহলে নিশ্চয়ই করবো। আমি যে নাটকগুলো করি সেগুলো এখন আর শুধু নিজের জন্য করি না। নাটক এক্সপেরিমেন্টাল নাটক হোক কি কমার্শিয়াল নাটক হোক, সেটা আর আমি আর নিজের জন্য করি না। সে নাটকগুলো আমি করি যাতে ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি, মানুষজন সেটা দেখে অ্যাপ্রিসিয়েট করতে পারে, সেই অ্যাপ্রিসিয়েশনটা আমার কাছে পৌঁছাতে পারে। তো একটা ট্যাঞ্জিবল রেজাল্ট রয়েছে মধ্যে, নাটক করার, নাটক দেখানো, নাটক অ্যাপ্রিসিয়েটেড হওয়ার এই রেজাল্টটা কোনো না কোনোভাবে নানান রকমভাবে এটা ছড়িয়ে যায় এবং ক্রস কালচারাল অডিয়েন্সের কাছে আমি পৌঁছে যাই। সেটার একটা আলাদা আনন্দ রয়েছে। একটা সময় যখন এক্সপেরিমেন্টাল নাটক করতাম, পথনাটিকা করতাম, তখন মেইন উদ্দেশ্যটা ছিল যে আমার, আমি যে কথাটা বলতে চাইছি সেই কথাটা ভালোভাবে বলতে পারছি কিনা, এবং ততটাই আমার আনন্দ। কত লোকে দেখলো, কিভাবে দেখলো, তার থেকে কি কতটা সমাদৃত হলো, কি তার অ্যাপ্রিসিয়েশন হলো, ততটা আমি মাথা ঘামাতাম। এখন কিন্তু স্পেসটা কেন, নাটক করতে অনেক স্যাক্রিফাইস করতে হয়, নাটক করার সেই স্যাক্রিফাইসের যেন মানে একটা টু সাম এক্সটেন্ট একটা কোয়ালিটি রেজাল্ট বলবো না, রেজাল্ট শব্দটা ইউজ করবো না, কিন্তু একটা যেন কোথাও একটা কোয়ালিটি প্রোডাক্টিভিটি যেন ওটা 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 থেকে বেরোয়, এটা আমার একটা।
আর ধরো ফিল্মের ক্ষেত্রে, আর ধরো যারা চলে গিয়েছেন আমাদের ছেড়ে এই জগৎ ছেড়ে, তাদের কথা তো আলাদা, সেখানে তো একটা আক্ষেপ থেকেই থাকে একটা ভালো অ্যাক্টরের সেই সেই মানে ডিরেক্টর অ্যান্ড প্রডিউসারদের সাথে কাজ করে। বাট এখন যারা রয়েছে, এখন ধরো হিন্দি কমার্শিয়াল মুভিজ বলো, এখন হিন্দি ছবিরও বলিউড ফিল্মেরও কিন্তু একটু ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে, টোটাল কমার্শিয়াল থেকে কিন্তু সেই পার্টটা যাচ্ছে। তো সেখানে কার কার সাথে কাজ করার ইচ্ছে হচ্ছে এখন? আর আমার সেভাবে এরকম আমার কোনো বার্নিং ডিজাইন নেই যে এর সাথে কাজ করতে না পারলে আমার জীবন বৃথা হয়ে যাবে, কেন বহু বছর হয়ে গেছে কাজ করে, বহু বছর হয়ে গেছে নানান রকম ডাইরেক্টরের কাজ অ্যাপ্রিসিয়েট করে। আমি আমি এটা বুঝতে পেরেছি যে অ্যাপ্রিসিয়েশনে একটা নিজস্ব জায়গা আছে আর কাজ করার একটা নিজস্ব জায়গা আছে, এবং প্রত্যেক প্রজন্মে প্রত্যেক বছর নতুন ডাইরেক্টর বেরিয়ে আসে যাদের নিজস্ব একটা প্রভাব আছে সিনেমা স্পেসে, এবং এই ডাইরেক্টরদের কোথাও না কোথাও আমাদের ক্রেডিট দিতে হবে যে তারা এখনও ভালো সিনেমার ব্যানারটাকে কোথাও না কোথাও উপরে রাখার চেষ্টা করছে। চারদিকে তো কম্প্রোমাইজের হাওয়া, চারদিকে কমার্শিয়াল হাওয়া, তার মধ্যে কেউ যদি যুদ্ধ করে ভালো ছবি বানানোর চেষ্টা করে, আমার কাছে সে একজন সাহসী ডিরেক্টর, ভালো ডিরেক্টর, চ্যালেঞ্জিং ডিরেক্টর, এবং সেই জায়গাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আর সেই জিনিসটাকে আমি মনে করি যে এটা প্রত্যেক বছরই কেউ না কেউ দেখাচ্ছে যে সে ভিন্ন ধারাতে অন্যদের থেকে আলাদাভাবে কোথাও না কোথাও বিপ্লবী মানে যাকে বলে মুডে সে কাজ করার চেষ্টা করে। তো তার সাথে যদি যুক্ত হতে পারি, এখন সে কে হবে পরের বছর সেটা তো আমি জানি না। আমি কাজে আমার অ্যাম্বিশন কিংবা আমার ইন্টারেস্ট হচ্ছে যে প্রত্যেক বছর কিছু চ্যালেঞ্জিং প্রজেক্টস, কিছু চ্যালেঞ্জিং আইডিয়াস, কিছু চ্যালেঞ্জিং লোকজনের সঙ্গে যুক্ত হওয়া। আমার আর ওই অ্যাম্বিশন নেই যে কোনো বিশাল বড় কোনো আইকন কিংবা বিশাল বড় কোনো সেলিব্রিটি তার সঙ্গে তার ফ্রেমে ঢোকার, এখন আর আমার সেই অ্যাম্বিশন নেই। এক সময় ছিল, যখন ইয়াং ছিলাম তখন ছিল যে যদি শ্যাম বেনেগালের ছবিতে কাজ করা যায়, গোবিন্দ লালনি, অপর্ণা সেন এই প্রভৃতি ছিল, এখন আর সেই অ্যাম্বিশন আমার। শুধু ভালো কাজ করা, ভালো কাজ করা, ভালো থেকে। আর সামনে কী কী প্রজেক্ট রয়েছে? দুটো ওয়েব সিরিজ চলছে, তার মধ্যে একটা বেশ বড় ওয়েব সিরিজ হটস্টারের জন্য জানা হচ্ছে নাইট ম্যানেজার, যেটা নেটফ্লিক্সে অলরেডি এটা ইন্টারন্যাশনাল ভার্সনটা এসে গেছে এবং খুব সমাদৃত হয়েছে, তার ইন্ডিয়ান ভার্সনটা তৈরি হয়েছে। একটা ওয়েব সিরিজ এই মুহূর্তে চলছে সোনি হুইসেল ব্লোয়ার বলে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, সেটাতে আমার একটা খুব ইন্টারেস্টিং পার্ট রয়েছে। আরও দুটো খুবই ইন্টারেস্টিং কাজ করতে চলেছি, একেবারেই আর্ট হাউস ফিল্মের কাজ, একটা বেনারসকে কেন্দ্র করে, একটা নর্থ ইস্টকে কেন্দ্র করে, দুটোই হিন্দিতে হবে, বেশ ইন্টারেস্টিং। বাংলা ছবি কিছু শুটিং চলছে, কিছু শুটিং হবে, মিলিয়ে মিশিয়ে সিনেমা প্রচুর। এই মুহূর্তে নতুন নাটক আমার শুরু হয়েছে যেটা লকডাউনকে নিয়ে, শোভাদে লকডাউনের উপর কয়েকটা গল্প লিখেছিলেন, তার থেকে পাঁচটা গল্প আমরা মনোলগ বানিয়েছি, নাম হচ্ছে লকডাউন লিয়াজং। আমি দুটো মনোলগ করি তার থেকে, লিলেট দুবে একটা করে, আমি ইরা দুবে দুটো করে, সেটা এখন ভারতে ঘুরছে, ভারতবর্ষে। আর এই যেই সেটে তোমাকে আমি পেয়েছি আর কি, চড়ুইভীতির সেটে, এখানে কাজ করে কেমন লাগছে? জয় ভট্টাচার্যী বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড ডাইরেক্টর, এবং কোথাও না কোথাও তার ইন্সপিরেশন হচ্ছে সাহিত্য, উনি সাহিত্য নিয়েই যাকে বলে পড়ে থাকেন, এবং সাহিত্য থেকেই তার আইডিয়াসগুলো বেরোয়, এবং কোথাও না কোথাও তার মধ্যে কিছু ভালো কথা বলা, কিছু ভালো আইডিয়াস, কিছু ভালো ভ্যালুস নিয়ে কাজ করার ওর মধ্যে একটা প্রবণতা আছে, আর নিজের মতো করেও কাজ করার চেষ্টা করে, যেটা আমার ভালো লাগে, নিজের মতো করে কাজ করার চেষ্টা, কিছু ভালো করার চেষ্টা, সেটাই বড় কথা। শেষ পর্যন্ত কাজটা কোথায় গিয়ে দাঁড়ায় কি দাঁড়ায় সেটা আমি জানি, কিন্তু এই যে সাহিত্য নিয়ে ভাবনা চিন্তা, কিছু ভালো ভ্যালুস নিয়ে ভাবনা চিন্তা, এবং সেটাকে সিনেমাতে ধরার, সিনেমা ক্যামেরাতে ধরার চেষ্টা করা, সেটা একটা ভালো প্রচেষ্টা, সেইভাবে আমি জয়ের সাথে যুক্ত। So all the best for your future films and obviously monologues, we should dekhar ichhe roilo, so bhalo theko, all the best.